নমস্কার মহাসংগ্রাম দ্য ব্যাটল ফর আসামলৈ স্বাগতম জানাইছো স্টুডিওত মই কৃপাঞ্জল রাজবংশী প্রথমটো খবর বিজেপি যোগদান করিব প্রাক্তন মন্ত্রী গৌতম বৰাই বটদ্রবাদ হিমন্ত বিশ্ব শর্মার নির্বাচনী সভাত বিজেপির যোগদান পাঁচ সহস্রাধিক সমর্থকক লগত লৈ বিজেপির যোগদান বৰার বিজেপির যোগদান করে উৎফুল্লিত গৌতম বৰা পুনৰবাৰ জনাইছো বিজেপির যোগদান প্রাক্তন মন্ত্রী গৌতম বৰার বটদ্রবাদ হিমন্ত বিশ্ব শর্মার নির্বাচনী সভাত বিজেপির যোগদান করলে তেখেতে পাঁচ সহস্রাধিক সমর্থকক লগত লৈ বিজেপির যোগদান করলে বৰাই বিজেপির যোগদান করে উৎফুল্লিত হয়ে পড়ল গৌতম বৰা কাছাৰ জিলাৰ সোণাই সমষ্টিত আকৰ্ষণীয় হৈছে নিৰ্বাচনী যুঁজ প্ৰচাৰ অভিযান তীব্ৰতৰ কৰিছে শাসক বিৰোধী উভয় পক্ষই ইয়াৰ মাজতে নিউজ এইটিনত সোণাইৰ বিধায়কৰ আমিনুল হক লস্কৰৰ মন্তব্য সোণাই সমষ্টিৰ ভোটাৰ যথেষ্ট সচেতন উন্নয়নৰ বাবে সোণাইৰ ৰাইজে ভোট দিব বিজেপিক এই দাবীৰে নিজৰ জয় নিশ্চিত বুলি দাবী কৰিলে সোণাইৰ বিজেপিৰ প্ৰাৰ্থী তথা বিধানসভাৰ উপাধ্যক্ষ আমিনুল হক লস্কৰে কাছাৰ জিলাৰ সোণাই সমষ্টিত আকৰ্ষণীয় হৈছে নিৰ্বাচনী যুঁজ প্ৰচাৰ অভিযান তীব্ৰতৰ কৰিছে বিজেপিৰ প্ৰাৰ্থী আমিনুল ডাঙৰীয়াৰ লগত আছে যাক আমি মৰমে আমিনুল দা বুলি মাতোঁ আমিনুল দা ইলেকশ্যনৰ বেছি দিন নাই আপোনাৰ এছেছমেণ্টটো কি আমাৰ এছেছমেণ্টটো আমাৰ সমষ্টিৰ কথাটো সুধিছে আমাৰ এছেছমেণ্টটো হ'ল আমি লাষ্ট পাঁচ বছৰ উন্নয়ন কৰিছোঁ আমি জিতিম আমাৰ মহাজোঁটৰ প্ৰাৰ্থী যিজন আছে তাক যার লগত মহাজোট হয়েছে সেই মহাজোটের কংগ্রেসের সংগঠনে তাক অ্যাকসেপ্ট করা নাই এর কারণে আমার কোনো প্রবলেম নহব যদি আমি 2016 সনের যদি রিজাল্ট চাও আপনি 44,000 ভোটস পাইছিলে এনামুল হক 36 আর করিমউদ্দিন বরবুয়া 32,000 এই বছর কি দেখে কি ভাবে আপনি স্যার 2016 তেতিয়া যেতিয়া আমি বিজেপির প্রার্থী আছিলাম তেতিয়া তাতে সিটিং এমএলএ কংগ্রেসের আসলে সাংসদ কংগ্রেসের আসলে যিমানখিনি পঞ্চায়েত বডির এবারে গ্রুপ মেম্বারের জেলা পরিষদ কংগ্রেসের আসলে আজির দিন যদি চায় আপনি তাহলে বিধায়ক আমি নিজে আসু সাংসদ আমার বিজেপির আছে আর পঞ্চায়েত স্তরের গ্রুপ মেম্বারের পঞ্চায়েত এপি জেলা পরিষদ আমার বহুত জিতিছে তাতে আর আমি কাম করছো আমার বুথ কমিটি আছে আমার শক্তি প্রমুখ আছে আমার সংগঠন আছে আর 24,000 আমার সদস্য আছে সব মানে আমার সোণাই সমষ্টির আর সবচেয়ে ডর কথা যা 70 বছর যে কাম হওয়া নাই সোণাই সমষ্টির এই 5 বছরে কাম হয়েছে কামর বিনিময়ে উন্নয়নের বিনিময়ে আমি রাইজর ওসর গেছো রাইজে ভাল সাড়া দিছে আমার কিন্তু এটা আরও একটা প্রশ্ন উঠে যে আশিস হালদার যে প্রাইমারি মেম্বার আসলে বিজেপির সিও ইন্ডিপেন্ডেন্ট খেলি আছে কিমান আপনার কারণে ফ্যাক্টর হব সব ডেমোক্রেটিক কান্ট্রি কোনোবা মানুষ ইলেকশন কলার এই অধিকারটা আছে আর আমার যাক আদর্শ প্রাণ মানে যাক বিজেপির কর্মী অকল টিকেট পার কারণে বিজেপিত নাহে বিজেপিত নাহে দলের নির্দেশ তাকে দলে যেতিয়া ভাল ভাবিব তেতিয়া টিকেট দিব আর যেতিয়া টিকেট পোৱা নাই এনেকা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট থিয় হলে আমার কোনো এফেক্ট নপরে আমার সংগঠনটা কেডার বেশ সংগঠন আমার দলের মন্ত্রটো হল ব্যক্তিচ্ছে দল বড় আর দলচে রাষ্ট্র বড় এই মন্ত্র নিয়ে আমি কাম করু